हेलो एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल प्रशन एडिट जोन। व्यूअर्स स्क्रीन कैकटा छवि देखते पारछेन, ए रकम नामगुला एकन फेसबुके टिकटके सब जगह एकन वायरल। तो अपनार प्रिय मानुषेर नाम दिए एवं अपनार नाम दिए किभाबे ए रकम नाम डिजाइन करबेन ता एकन देखिए दिब। आपनादेर जन्य दुईटी पीएलपी फाइल निये एसेछि, ये एक फंट वो एक फंट व्यूअर्स दुईटा आलादा। ये पीएलपी फाइलर माध्यमे आपनारा खूब सहजे एडिट करे निते पारबेन। पीएलपी फाइल डिस्क्रिप्शन बक्से देवा हुआ आछे, आपनारा डाउनलोड करे निबेन। डाउनलोड करार पर आपनादेरके जिपी फाइलटा आनजिप करते हबे, तार जन्य सम्पूर्ण भिडियोटा देखते हबे, कारण ये भिडियोते छय संख्यार छयटी पासवर्ड देवा हुआ आछे। পাসওয়ার্ডটি কানেক্ট করে জিপি ফাইলটি আনজিপ করে নেবেন। তো কিভাবে জিপি ফাইলটি আনজিপ করবেন তা আমি এই ভিডিওর শেষে দেখিয়ে দিব। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, প্রথমেই আপনাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপসটি ওপেন করবেন, দেখবেন এরকম ইন্টারফেস শো করবে। আপনাদেরকে তীর ডটে ক্লিক করতে হবে। করার পর ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবেন, দেখবেন উপরে লেখা আছে পিএলপি, ওইটাতে ক্লিক করবেন। এরকম ইন্টারফেস শো করলে ব্রেকে দিবেন। আপনি চলে যাবেন ডাউনলোডে। দেখবেন লেখা আছে বাংলা স্টাইলিস্ট, দুটোটা এক জায়গায় আছে। তো একটি একটি করে দেখিয়ে দেই। প্রথম উপরেটা দিয়ে দেখাই, ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন, দেখবেন নামটা চলে এসেছে। ভিউয়ার্স দেখতে পারছেন একেবারে হাই কোয়ালিটি। ভিউয়ার্স এই নামটি দেখতে পারছেন। এখন আপনাদেরকে অন্য একটি নাম দিয়ে এডিট করে দেখিয়ে দিব। এডিট করার জন্য নামের উপরে ডবল ক্লিক করবেন, সবগুলো ডিলিট করে একটা নাম লিখে দিবেন। তো আমি একটা দিয়ে দিচ্ছি জাকির। দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স এখন দেখতে পারছেন নর্মাল। তো এখন এটাকে এডিট করে নিব, এদিকে দুইটা প্লাস বসিয়ে দিব, দেখি কেমন আসে। তো ভিউয়ার্স দেখতে পারছেন একেবারে অস্থির। এখন আকারটাকে এডিট করব, এক দিয়ে দেখি কেমন হয়। টোনে দিয়ে দিব আমি 5। তো ভিউয়ার্স দেখতে পারছেন এখন রশিকাটা এডিট করব, তার জন্য প্রথমেই দিয়ে দিবেন প্লাস, তারপর যা মন চায় আর কি, 1-2। তো ভিউয়ার্স দেখতে পারছেন নামটা অসাধারণ হয়ে গেছে। উপরের দিকে ক্লিক করবেন, করার পর সেভ এজ ইমেজে ক্লিক করবেন, তারপর ডেভেলপার থেকে আল্টাতে ক্লিক করবেন, সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। দেখবেন ছবিটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন আরেকটা এডিট করে দেখিয়ে দিব। আবার থ্রি ডটে ক্লিক করবেন, ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবেন, তারপর উপরে পিএলপিতে ক্লিক করবেন। ভিউয়ার্স আগে দিয়েছিলাম উপরটা, এখন দিব নিচেরটা। তো ভিউয়ার্স দেখতে পারছেন জাহিদ, এটাও অন্য একটা নাম দিয়ে এডিট করে দেখিয়ে দিব। তো জাহিদের উপরে ক্লিক করবেন, ডবল ক্লিক। এখন যা মন চায় তাই একটা নাম দিয়ে দিবেন, আমি দিয়ে দিব সাকিব। ভিউয়ার্স এই নামটা এখন এডিট করে দেখিয়ে দিব, সাকিবের উপরে ডবল ক্লিক করবেন। এক বা দুই যে কোনো একটা নিয়ে দিতে হবে, তারপর প্লাসের উপরে ক্লিক করবেন, দেখি কেমন হই, দেখি 5 দিয়ে কেমন হই। তো ভিউয়ার্স দেখতে পারছেন এখন রশিকাটা চেঞ্জ করব, তার জন্য প্রথমে প্লাস দিব, তারপর দেখি 8 দিয়ে। ভিউয়ার্স সেরকম কিন্তু
কিন্তু সাদাটা নিচে পড়ে গেছে, তো এটাকে আমি অন্য একটা দিয়ে দিব। ফাইভ না দিয়ে আমি দিব এক। তো বিওয়াস এখন কিন্তু একটু সুন্দর লাগছে। এরকম করে আপনিও আপনার নামটা সুন্দর করে এডিট করে নেবেন। সেভ করার জন্য উপরে ক্লিক করবেন, সেভ এজ ইমেজ। ছবিটা সেভ করা হয়ে গেলে এখন আপনাদেরকে দেখিয়ে দিব জিপি ফাইলটা কীভাবে আনজিপ করতে হয়। জিপি ফাইলটিকে আনজিপ করতে হলে আপনাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে জাস্ট্রিবার। অ্যাপস লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপসটি ওপেন করবেন, দেখবেন এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা চলে যাবেন ডাউনলোডে, দেখবেন লেখা আছে বাংলা স্টাইলিস্ট নেম ডিজাইন, ওইটার উপর একটা ক্লিক করবেন। তারপর এক্সট্রা ওইটাতে ক্লিক করবেন, দেখবেন নিচে একটা বাটন আছে ওইটাতে ক্লিক করে দিবেন। করার পর পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন, ওকেতে ক্লিক করে দিবেন, দেখবেন জিপি ফাইলটি আনজিপ হয়ে গেছে। তো ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার প্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।